ভারত বাংলা সীমান্তবর্তী কানতালাং এলাকায় বিএসএফ 145 নম্বর ব্যাটালিয়নের জওয়ানের বিশুদ্ধ পানীয় জল সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জম্পুই হিল থেকে কানতালাং সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর 145 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প সীমান্তবর্তী এলাকায় ভারতবর্ষীকে নিরাপত্তা নিয়ে দিতে বিএসএফ জওয়ানেরা দিনরাত কড়া নজরদারি চালাচ্ছে। ওই এলাকায় ভারত বাংলা কাঁটাতারের বেড়ার পাশে দিয়ে রয়েছে কাঁচার রাস্তা, সেখানে বিএসএফ জওয়ানেরা রাতকে দিন, দিনকে রাত করে পুষ্প রামপাড়া থেকে নতুনপাড়া পর্যন্ত 37 কিলোমিটার জায়গা জুড়ে নিরাপত্তা বাহিনীর পাহারা দিচ্ছে। সীমান্তবর্তী এলাকায় যে রসদ বাড়িগুলি রয়েছে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। সেখানে বৃহস্পতিবার বিকালবেলা আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে যেখানে বিএসএফ জওয়ানরা মশার হাত থেকে নিজেকে রক্ষা করে মাথার মধ্যে নিজেরাই মশারি তৈরি করে মাথায় লাগিয়ে নিজেকে মশার হাত থেকে রক্ষা করছে। উল্লেখ্য বিষয়ে বিএসএফ কমান্ডের আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলা বলে জানা গিয়েছে যে সীমান্তবর্তী এলাকায় বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ সহ রাস্তাঘাটের সঠিক পরিষেবা না থাকার কারণে তারা বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবুও তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন। এদিকে দৃষ্টি দিয়ে একথা বলা যায় যে সমগ্র ভারতবাসীকে যারা নিরাপত্তা দিয়ে রাখছেন তাদেরকে রাজ্য কেন্দ্রীয় সরকারের তরফে কানতালাং এলাকায় সঠিক ভূমিকা গ্রহণ করে পরিষেবা দেওয়া হোক। জানা বইয়ে কি মালেরিয়া কা প্রকোপ বহু জাদা হ্যায়, ইসকে আলাবা পানি ইয়াহাঁ পে অভেলেবল নহীঁ হো পাতা হ্যায়, তো নালো কে পানি কা হাম ইস্তেমাল করতে হ্যায়, জিসসে কি ওয়াটারবোর্ন ডিজিজ ভি হামে কাফি সারা হোতা হ্যায়, অর বিজলি নহীঁ হোনে কি ওয়াজহ সে जो नए संसाधनों का इस्तेमाल हम पूरी तरह से नहीं कर पा रहे हैं। थैंक यू। बॉर्डर में अभी कोई दिक्कत आ रही है? बॉर्डर पे जब तक सीमा सुरक्षा बल है और दिक्कतें हैं तभी हम यहाँ पे हैं, और हमारे सामने ऐसी कोई भी चीज़ नहीं है, कोई चुनौती नहीं है जिसका हम सामना नहीं कर सकते हैं। अच्छा सर, लगभग 400 से ज़्यादा जवान हमारे यहाँ पे हमेशा डिप्लॉयड रहते हैं, और हमारे पास यहाँ पे जो BOPs हैं वो लगभग 10 हैं। कितना नंबर बैटालियन सर? ये लगभग 40 किलोमीटर का एरिया है। बैटालियन नंबर 45वीं वाहिनी।